সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার উপরে হামলা হচ্ছে তখন পুলিশ থাকছে না বলছেন কে বাংলার মুখ্যমন্ত্রী? এটা কি বিশ্বাসযোগ্য বল? বাংলার পুলিশ মন্ত্রী উপরে হামলা হবে, পুলিশ থাকবে না, বাংলার মুখ্যমন্ত্রী উপরে হামলা, সেখানে পুলিশকে দেখা পাওয়া যাবে না। এবং কখন যখন সারা নন্দীগ্রাম মমতা ব্যানার্জির নিরাপত্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে পুলিশে, পুলিশে মমতা ব্যানার্জি যেখানে থাকছে তার চারিপাশে সিসিটিভি ক্যামেরা জাল বিছিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে মমতা ব্যানার্জির উপর হামলা হচ্ছে আর পুলিশ নাই। যদি মমতা ব্যানার্জির উপর হামলার সময় বাংলার পুলিশ মন্ত্রীর উপর হামলার সময় সেখানকার পুলিশ না থাকে, তাহলে বাংলার সাধারণ মানুষের জন্য পুলিশ কি কখনো থাকবে? এতদিন কি ছিল সেটা তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আমার নিজের ধারণা বাংলার মুখ্যমন্ত্রী চায়নি নন্দীগ্রামে দাঁড়াতে, কিন্তু ঘটনাচক্রে তিনি সেখানটায় ফেঁসে গেছেন, ঘুঘুতে জালে ফেঁসে গেছে। সেই জাল থেকে বেরোনোর জন্য নানা নাটকের দরকার, সেই নাটক করতে উনি পথে নেমেছেন। তাই এটা একটা রাজনৈতিক ভণ্ডামি, নির্বাচনী ভণ্ডামি, মানুষের কাছে আবেগ কেড়ে নেওয়ার জন্য, দুঃখ মায়া আহারে উহুরে যাতে মানুষ করতে থাকে তার জন্য উনি এই নাটকটা করেছেন। না, চক্রান্ত কে করেছে, কারা করেছে, কিভাবে হয়েছে তার তো ব্যাখ্যা চাই। বলেছে আমাকে চক্রান্ত করে পাইলে ইচ্ছা। না, কে চক্রান্তটা করেছে সেটা তো বলতে হবে। একটা অভিযোগের তো একটা সারবত্তা থাকতে হবে, এই অভিযোগের তো কোনো সারবত্তাই নেই। উনি বলছে ওনার সাথে কোনো পুলিশ ছিলই না। সে বাজে কথা বলে লাভ আছে? উনি কে? রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাথে পুলিশ ছিল না, এটা কি একটা একটা অ্যাকসেপ্টেড কোনো স্লোগান হবে? বলছি নন্দীগ্রামে আজকে যে উনি পরপর জনসভা করছিলেন, আজকে যে ঘটনা ঘটলো, এটা কি আপনার এটা সম্পূর্ণ ওই রাজ্যের এখতিয়ার, রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের এখতিয়ার, এটা যদি ল্যাপসাস হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার পদত্যাগ করা উচিত। এটা কি নির্বাচনী স্ট্র্যাটেজি হতে পারে? জানি না, এটা জানি না।